বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন, কেউ কেটে কেটে দেখবেন না। এই পৃথিবীর সব মা বাবারাই চায় সন্তানটা ভালো থাকুক, সন্তানটা ভালোভাবে চলুক, সন্তানটা পড়ালেখা করুক, সে পড়ালেখা করে অনেক বড় হোক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে অনেক বড় হোক। এই দুনিয়ার সব মা বাবারা চাই তার সন্তানটা অনেক বড় হোক। বন্ধুরা এই খবরটা কি থাকে সেই মা বাবাদের, সেই মা বাবার সন্তানটা স্কুলে যাচ্ছে না যাচ্ছে না, নাকি পরীক্ষা করতেছে, নাকি স্কুল ছাত্রীদের সাথে অন্য অন্য জায়গায় ঘোরাঘুরি করতেছে, অথচ এমনকি খারাপ কাজে লিপ্ত হইতেছে, এই চিন্তাটুকু কি সব মা বাবারা করে? অবশ্যই এই চিন্তাটুকু করার দরকার। বন্ধুরা আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, স্কুল ফাঁকি দিয়ে পরীক্ষা করে খারাপ কাজে কিভাবে লিপ্ত হই, আসুন ভিডিওটা দেখে আসি। এইভাবেই তো মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়। আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, পুরো ভিডিওটা দেখালে আমার চ্যানেলের ক্ষতি হতে পারে, এর জন্য পুরো ভিডিওটা দেখাইলাম না। এই যে এই মেয়েটা এই ছেলেটার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে, এই খারাপ কাজে লিপ্ত হওয়াতে মেয়েটা কি প্রেগনেন্ট হবে না? অবশ্যই হবে। যদি প্রেগনেন্ট হয় তাহলে মেয়েটা কিভাবে বলবে যে এই ছেলেটা এই সন্তানের বাবা? মেয়েটার পেটের সন্তানের বাবা কিভাবে মা বাবার কাছে বলবে যদি প্রেগনেন্ট হয়ে যায়? কিভাবে সে মা বাবার কাছে স্বীকার করবে? কিভাবে সে স্বীকার করবে এরকম খারাপ কাজে লিপ্ত হইতেছে বাংলাদেশে? বহু লোক এইরকম লিপ্ত হইতেছে খারাপ কাজে। যদি এরকম খারাপ কাজে লিপ্ত হয়েই থাকে তাহলে তো তাদেরকে খেয়াল রাখার উচিত, এই পৃথিবীর সব মা বাবাদের, পৃথিবীর সব মা বাবাদের সন্তানের খেয়াল রাখা উচিত। নয়তো তারা একদিন এমন নষ্ট হওয়া হবে যা বলার শেষ থাকবে না। বন্ধুরা আপনারা কেউ খারাপ কাজে লিপ্ত হওয়ার আগে একটু চিন্তা করবেন, আপনার মা বোন আছে, যদি আপনার মা বোন থেকেই থাকে তাহলে খারাপ কাজে লিপ্ত হবেন না, কারণ খারাপ কাজটা একদিন কিন্তু আপনার বোনের সাথেও হতে পারে। যদি আপনার বোনের সাথে এই ধরনের খারাপ কাজ হয়ে তাহলে আপনার মন কেমন লাগতে পারে, এই চিন্তাটুকু সবসময় মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনিও খারাপ কাজে লিপ্ত হতে যাবেন না। বন্ধুরা আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে।